আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে উল্লেখ, দুইজন মহিলার দুইটা বাচ্চা, ছোট দুধের বাচ্চা। একদিন এক নেকড়ে বাঘ, একটা বাঘ এসে এই দুইজন মহিলার বাচ্চা একসাথে খেলাইতেছিল, ওই বাঘ এসে একটা বাচ্চা কামড় দিয়ে নিয়ে গেছে। এখন বাঘের মুখ থেকে তো আর বাচ্চা ফিরে আনা কঠিন ব্যাপার, ওই মহিলার কেউ ওই বাচ্চা ফিরে আনতে পারলো না। দুইটা বাচ্চা থেকে একটা বাঘে নিয়ে গেছে, আর একটা আছে। এখন দুইজন মহিলা ওই একটা বাচ্চার মা দাবি করতেছে, কেউ আর ছাড় দিতেছে না। এক নম্বর মাও বলতেছে এটা আমার বাচ্চা, দুই নম্বর মাও বলতেছে আমার বাচ্চা, কেউ আর এই বাচ্চার ভাগ দিতে চাইতেছে না, দুইজনই এক বাচ্চার মা দাবি করতেছে। এটা নিয়ে তাদের মধ্যে একটা কলহ দেখা দিল, অশান্তি দেখা দিল, ঝগড়া লাগলো। সর্বশেষে দুই মহিলা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বিচার দিল, তিনি ছিলেন ওই সময়ের বাদশাহ। দাউদ আলাইহিস সালাম সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে যেই মহিলা বয়সে বড় ওই মহিলার হাতে বাচ্চাটা দিয়ে বলল, তোমার এই বাচ্চা নিয়ে যাও, তুমি লালন পালন করো। কিন্তু বাস্তবে বাচ্চাটা ছিল ছোট মহিলার, বড় মহিলার না। বিভিন্ন কৌশলগত সাক্ষী প্রমাণের কারণে বড় মহিলা জিতে গেছে, ওনার পক্ষে সাক্ষী বেশি। এই জন্যে সাক্ষী প্রমাণের কারণে দাউদ আলাইহিস সালাম ওনার পক্ষে রায় দিয়েছে, কিন্তু বাস্তবে বাচ্চাটা হইল ওই মহিলাটা। রায় দেওয়ার পরেও দুইজনেই কান্নাকাটি করতেছে, মানে দুজনের ঝগড়া থামতেছে না। একজন পেয়েক মোটামুটি সন্তুষ্ট, আরেকজন আরো জোরে কানতেছে, সন্তান নিয়ে যাচ্ছে, এই জন্য আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে চিৎকার মেরে মেরে কানতেছে। ঠিক এই সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাম আসলেন। উনি এসে কান্না দেখে বলতেছেন, মা গো, ও মা, আপনারা কেন, কি নিয়ে ঝগড়া হয়েছে, আর আপনি এত বেশি কানতেছেন কেন? তখন এই ঘটনাটা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ওনারা বললেন। বলার পরে সুলাইমান নবী দুইজনকে নিয়ে আবার দাউদ আলাইহিস সালামের কাছে ফেরত গেলেন, গিয়ে বলতেছেন, গো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান এই বিচারটা নতুন করে একটু করতে চাই। দাউদ আলাইহিস সালাম অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে সুলাইমান নবী ওই বাচ্চাকে একটা টেবিলের মধ্যে শোয়াইয়া দুই মাকে একটু দূরের মধ্যে দাঁড় করাইয়া সুলাইমান নবী ফয়সালা দিচ্ছে, এই মহিলা, এই বাচ্চার মা দাবিদার যেহেতু দুইজন মহিলা, অতএব কেউ খুশি কেউ বেজার এটা হবে না, দুইজনই খুশি থাকুক। এই বাচ্চাকে কেটে দুই টুকরা করে অর্ধেকটা অর্ধেকটা করে দুইজনকে দিয়ে দেওয়া হবে। বাচ্চা দুই টুকরা করে দুইজন মহিলাকে অর্ধেক অর্ধেক করে দিবে, কে বলতেছে? নবী সুলাইমান। এই কথা শোনার পরে সবাই হতবন্ধ হয়ে গেল, তাহলে তো বাচ্চা মরেই যাবে, মরে গেলে আর অর্ধেক নিয়ে কি করবে? কিন্তু সুলাইমান নবী বিচার করবে এইভাবে, জল্লাদ ডাকা হোক, বিশাল গুফওয়ালা, বিশাল বুড়িওয়ালা, মারাত্মক জল্লাদ, অনেক বড় তরবারি লইয়া বাচ্চার কাছে হাজির, বাচ্চা কাটবে দুই টুকরা করে দুইজনকে দিবে। জল্লাদের এত বড় তরবারি দেইখা, মুজ গুফ দেইখা, এত বড় জল্লাদ দেইখা, বাচ্চার যে আসল মা, ওই আসল মা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী দাউদ, ও গো আল্লাহর নবী সুলাইমান, আমার বাচ্চা লাগবে না, আমার এই বাচ্চা দরকার নাই, এই বাচ্চাও নাকি দিয়ে দেন, আমার আর কোনো দাবি নাই, তবে বাচ্চাটাকে কাটবেন না, বাচ্চাটাকে মারবেন না, এই বাচ্চাটাও নাকি দিয়ে দেন, আমার আর কোনো অভিযোগ নাই। এই কথা বলার পরে সুলাইমান নবী বলে, ও গো আল্লাহর নবী দাউদ, যেই মহিলা বাচ্চা কাটতে রাজি না, এই মহিলাই হলো এই বাচ্চার আসল মা। আরেকটা মা তো চুপচাপ দাঁড়ায় আছে, সে তো আর কাটতেছে, মেরে ফেলবে, দুই টুকরা করে ফেলবে, তারপরে তার কোনো অনুশোচনা নেই, কষ্ট নেই, কিন্তু আসল মা
কখনোই চাইবে না তার দুধের সন্তানটা কেটে দুইটা টুকরা হয়ে যাক, মারা যাক। আসল মা কখনো এটা চায় না। এইভাবে যখন সুলাইমান নবী ফয়সালা দিলেন, বুদ্ধি জ্ঞান জ্ঞানের পরিচয় দিলেন দাউদ আলাইহিসসালাম, তখন বললেন হ্যাঁ এটা আল্লাহর বিশেষ জ্ঞান, তোমাকে আল্লাহ দিয়েছে। দাউদ নবীও ঠিক, কারণ উনি সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করছে, আর সুলাইমান নবী হিকমতের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে বিচার করছে। এই জন্য দাদু আল্লাহর ওলিদেরকে এমন কিছু বিশেষ জ্ঞান দান করে যে জ্ঞান দিয়া খাজা বাবা মুরিদ চিন্ত। বহু লোক গেছে মুরিদ হওয়ার জন্য, খাজা বাবা বলতেন বাবা আপনি না কামেল পীরের কাছে মুরিদ হয়েছেন? তখন বলতেছে জি হুজুর আমি তো মুরিদ হয়েছি। বাবা তাইলে যেখানে মুরিদ হয়েছেন ওখানে বাবা হকের উপর আছেন, ওনার সাথেই থাকেন? অনেকের এইভাবে ফিরে দিতেন। আবার 12-13 বছর আগে বা 8-9 বছর আগে মুরিদ হয়েছে খাজা বাবার, দীর্ঘদিন ধরে দরবারে যায় না, এতদিন পরে এত বৎসর পরে দরবার শরীফে গেছে। হুজুর কেবলা মনে আছে কিনা আগে যে এত আগে মুরিদ হইলাম এটাকে আর মুরিদ ঠিক আছে কিনা এই টেনশনে উনি আবার নতুন করে মুরিদ হওয়ার জন্য হুজুরের কাছে গেছে। যাওয়ার পরে পীর কামলাজের কাছে যাওয়ার পরে বলতেছে বাবা আপনার নাম তো আমার দপ্তরে লেখা আছে, আপনি তো আমার মুরিদই আছেন, আপনি আবার নতুন করে কেন আসলেন? তখন ওই জাকের ভাই হাউমাউ করে কেন্দ্র দিছে, হুজুর এত বছর আগে মুরিদ হয়েছে আপনি আমাকে এখনো মনে রাখছেন? শোনেন, যারা কামেল মুকাম্মেল পীর তারা দুনিয়া তো মুরিদকে মনে রাখে, আখেরাত মনে রাখবে, টেনে টেনে আল্লাহর ওলি জান্নাতে নিয়ে যাবে, ঠিক না? ঠিক।